আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা কীভাবে ফ্রি মান্ডে বা ফ্রিতে টুল ইউজ করে, ফ্রি টুল ইউজ করে আমরা আজকে যে কোনো একটা লোগো তৈরি করব সেটা আজকে আমরা দেখব। একটু সেটা দেখার জন্য সর্বপ্রথম আমরা যে ইমেজটা ক্রিয়েট করব সেটাকে আমরা ওপেন করলাম। এটাকে ওপেন করার পর আমরা একটু আমাদের সুবিধা মতো একটু বড় করে নিচ্ছি। এরপর এখানে একটা জিনিস দেখবেন যে আপনার লেয়ার প্যালেট প্রত্যেকেরই এই প্যালেটটা ডিফল্ট দিয়ে এখানে থাকবে। তো এই লেয়ারসে ক্লিক করে আপনি এখানে এই যে চারটা দাড়ি আছে বা তিনটা দাড়ি থাকে এখানে ক্লিক করবেন, করে অপশন ফর লেয়ার এখানে ক্লিক করবেন। করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে, এই জায়গায় আপনি জাস্ট টেম্পলেটে ক্লিক করে দেন, আপনার কাজ ডান, দেন ওকে। এটা দেখেন অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে এবং এটা আর কোনোভাবেই নড়াচড়া করতে পারবেন না আপনি, কারণ এটা লক হয়ে গেছে। আচ্ছা, দেন আপনি এর উপরে একটা লেয়ার ক্রিয়েট করেন, লেয়ার টু। আপনি এখানে লেয়ারে ডাবল ক্লিক, এই যে নেমটাতে ডাবল ক্লিক করে আপনি এটার নামও চেঞ্জ করতে দিতে, মানে চেঞ্জ করে দিতে পারেন। আমি দিলাম ফ্রি ডিজাইন, ফ্রি হ্যান্ড ডিজাইন, দেন ইন্টার। ইন্টার দেওয়ার পরে আমরা এখন এটাকে আগে সেভ করে নেব, কারণ আমরা যখনই কোনো প্রকার ডিজাইন করতে যাবো তখনই যদি হুট করে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। তা আমি এখানে দিলাম ফ্রি হ্যান্ড ডিজাইন। উইথ এসকেটস সিসি ভাষণে আমি সেভটা দিয়ে দিলাম। এবার আমার এখানে ইনশিওর করতে হবে যে আমার নিচের লেয়ার ধরা আছে না উপরের লেয়ার ধরা আছে, আমার উপরের লেয়ার ধরা আছে। দেন আমি এখন এটাকে একবারে 100% জুম করলাম। জুম করে নেওয়া শেষ, আমি আরেকটু জুম করে নিচ্ছি। এখন আমার হবে মূলত মেন কাজটা। আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমি পেন টুল সিলেক্ট করবো। করার পর আমার যেখান থেকে আমার ইচ্ছা, আমি যে কোনোখান থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে করতে পারি। তো আমি এখান থেকেই শুরু করলাম। স্যার, একটা প্রশ্ন ছিল, আপনারা চাইলে এটাকে স্টক থেকে ফিল কালার করে দিতে পারেন, সেখানে আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন। ভাবছিলাম যে আগে আর কি করে দেবো না পরে। এরপর এই যে একবারে এই অ্যাঙ্করটাতে নিয়ে এসেই এটা করলাম। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে দেখেন এই অ্যাঙ্করটা কিন্তু আমি নিয়েছি অনেক নিচে। তো আমি এখন যেটা করবো, এই অ্যাঙ্করটাকে উপরে নেব। এই জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে এই অ্যাঙ্করটাতে সিলেক্ট করে এটাকে আমি উপরে নিলাম। শুধু উপরে নিলেই তো আর হবে না, এখন এই যে নিচেরটাকে আবার ধরে এই এটাকে আবার ঠিকঠাক করে দিতে হবে, এটাকেও আবার ঠিকঠাক করে দিতে হবে। আমি আমার সুবিধা মতো করে দিচ্ছি, এটাকে আর একটু ছোটো করে দেবো। ওকে, মোটামুটি আমার চতুর্দিকের যে শেপ সেটা ওকে। আচ্ছা, এখন আমি আর একটা পেন টুল নিবো, নিয়ে আমি এই যে এদের যে কানগুলো যা আছে
আপনি কানগুলোকে নিলাম, নেওয়ার পর দেখেন এখান থেকে আপনি অন্যখানে যখন নিয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা আর কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে আপনার উপায় হচ্ছে আপনি একবার কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চেপে অন্য একখানে ক্লিক করেন, দেখেন যে এখন আবার ওটা সরে যাবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। এরপর আমরা এই যে এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে একটু গন্ডগোল হয়েছে, সেটা আমরা পরে আবারও ঠিকঠাক করে নেব। এখন আমি আবার এখানে করতেছি, আচ্ছা এটা আমরা ইলিপস টুল দিয়েও সহজেই করতে পারবো। তাহলে আমি এটাকে একটু ইলিপস টুল নিলাম, নিয়ে আমি শর্টকাটে করে দিচ্ছি। এখন থাকলো ভিতরে একটা ইয়ার, আবার এই লিপস্টিক নিলাম, আপনারা এটাকে কপি পেস্ট করে নিতে পারেন এইভাবে। এরপর হচ্ছে ভিতরে আরও একটা শেপ আছে, যে শেপটাকে আপনারা আলাদাভাবে ইয়া করে দেবেন। তো আচ্ছা ভিতরে শেপটাকে ধরে আমি একটু পরে নিচ্ছি, তার আগে আমি এটাতে একটা কাজ করে নিই। এই দেখেন গ্লাসের এই অংশটা আমরা আগে একটু সমান করে নেব। তো আমি আবার ড্রেন সিলেকশন টুল নিলাম, নিয়ে এটাকে আমি যখন একটা অ্যাঙ্কর উপরে ওঠাচ্ছি তখন কিন্তু অনেকটা উপরে উঠে যাচ্ছে। এইটাকে কমানোর জন্য কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে কে চাপতে হবে, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে যে আপনি কে স্যার রেকর্ড কি করতেছেন? জি আমি এখন করতেছি, আপনারা এটার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আগে আপনি রুলার চাপেন, কন্ট্রোল আর চেপে এখানে এই রাইট বাটন ক্লিক করে এটাকে পয়েন্টস করে দেন। পয়েন্টস করার পরে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল থেকে কন্ট্রোল কে চাপতে হবে, অথবা এডিট মেনু থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে জেনারেল, এই জেনারেলে ক্লিক করলেও আপনারা যেটা পাবেন কন্ট্রোল কে চাপলেও একই জিনিস পাবেন। তো এইখানে যদি আপনি ওয়ান চাপেন তাহলে দেখেন এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, আর আগে আমাদের যেটা ছিল, আচ্ছা আমি এটাকে আবারও নিয়ে আসতেছি, আগে আমাদের ছিল 0.0 অনেকগুলো, তাই না? তো আমরা এগুলো সবগুলোকে কেটে দিলাম, দিয়ে এখানে দুইটা জিরো তিনটা জিরো দিয়ে ওয়ান দিলাম, এরপর আমি ওকে প্রেস করলাম। এখন দেখেন এই যে কর্নারটাকে আমি যে সিলেক্ট করছি এটা এখন দেখেন যে কত অল্প অল্প করে আসতেছে, এখন এতটাই অল্প অল্প করে আসতেছে যে আমরা কিন্তু বুঝতে পারতেছি খুব কম। তো এটার জন্য আমরা আরেকটু বাড়াই নিতে পারি, এখানে তিনটা জিরো দিয়েছি এখানে দুইটা জিরো দিই, তাহলে একটু বেড়ে যাবে, এখন মোটামুটি অনেকখানি সহজ হচ্ছে। এটা এখন রেডিয়াস মনে হচ্ছে, এটাও এখন রেডিয়াস মনে হচ্ছে।
তার মানে মোটামুটি ওভারঅল ডান। এখন এই যে এই জায়গাটাতে একটু কমবে, এই জায়গাটাতে কমানোর জন্য যেটা করতে হবে আইদার কিবোর্ড থেকে প্লাস চাপলেই কাজ হবে, নাইদার হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, নিয়ে এই জায়গাতে একটা অ্যাঙ্কর ক্রিয়েট করেন, এই জায়গাতে এই যে প্লাস চিহ্ন আসতেছে এই দুই জায়গাতে দুটি অ্যাঙ্কর ক্রিয়েট করেন। করার পর আপনারা এখন এই যে মাঝখানে এই দুটাকে শুধুমাত্র সিলেক্ট করবেন, অ্যাঙ্কর দুটাকে সিলেক্ট করে জাস্ট ও আচ্ছা দুইটাকে সিলেক্ট করলেই তো আর হচ্ছে না, কারণ আমরা এখানে অ্যাঙ্কর নিয়েছি দুইটা ঠিকই, কিন্তু এখানে আমাদের অ্যাঙ্কর নিতে হবে চারটা। এখানে একটা অ্যাঙ্কর নিলাম যেটা উপরে থাকবে, তারপর আর একটা অ্যাঙ্কর নেবো যেটা নিচে নামবে, এখানে একটা অ্যাঙ্কর নেবো যেটা নিচে নামবে, আর একটা অ্যাঙ্কর আমার ওখানেই থাকবে। আমি তাহলে এখন করি এই অ্যাঙ্কর দুটাকে নিয়ে নেই, দেখেন আমার দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট হয়েছে। আপনারা প্রয়োজনে একটা করে অ্যাঙ্কর সিলেক্ট করবেন, সমস্যা নেই। ব্যাস আমি এখানে একটু রাউন্ডেড করে নিলাম, এখন পর্যন্ত আমার যেটুকু কাজ ছিল সেটুকু কাজ আপাতত আমি এখানে স্টপ রাখলাম, এরপর আমি বাকি কাজগুলো করব। তো আমার নাকটা ছিল এখানে ছিল বাঁকা, আমি নাকটা একটু লম্বা করে নেব। নাকটা একটু লম্বা করে নেওয়ার জন্য আমি যেটা করতেছি এটাকে সমান রাখা অবস্থায় আমি শিফট চেপে ধরে যখন এটাকে সরাচ্ছি তখন কিন্তু অনেকটা একসঙ্গে ধরবে। এরপর আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে অ্যাঙ্কোরটা আছে এটাকে সিলেক্ট করে দিয়ে কনভার্ট অ্যাঙ্কোর করে দিলাম, দিলেই এটা আমার একটু লম্বা হয়ে গেল। এরপর জাস্ট একে আমি একটু ছোট করে দেব, ব্যাস। এরপর আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে মাঝের যে অ্যাঙ্কোর দুটো আছে এটার এই যে এই অ্যাঙ্কোরগুলো এই অ্যাঙ্কোর দুটাকে আমি এখন একটু সিলেক্ট করব, এইরকম হওয়ার কারণটা এটাকে আমি এবার এই দুটো অ্যাঙ্কোরকে সিলেক্ট করে আবার একটু নিচে নামাই দিচ্ছি, সুতরাং আমার নাকটা যত জন্য খুব ভালোভাবেই বোঝা যায়। নাকটা হয়ে গেছে, এখন হচ্ছে স্মাইল আছে তাই না, মুখের মধ্যে একটা স্মাইল আছে, মুখের মধ্যে স্মাইল নিয়ে আসার জন্য আমি আর্ট টুল ইউজ করব। আমি আর্ট টুল ইউজ করলাম, এরপর এই যে এখানে একটা টুল লাগবে সেটাতেও আমি আর্ট টুল ইউজ করতে পারি। আচ্ছা সবথেকে বেটার হবে এখানে পেন টুলটাই ইউজ করা, আমি পেন টুলটাই আবার পেন টুল নিলাম, পেন টুলে ইউজ করলাম, আবার কন্ট্রোল চেপে ধরে এটাকে নিয়ে গেলাম উপর পাশে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটার এই যে এই দিক থেকে একটা শেড চলে আসছে, যেটা আপনারা এখন হয়তো বুঝতে না পারলেও এখানে মোটামুটি বুঝতে পারার কথা। আচ্ছা আমি এটার কি ইমেজটাই দেখাই আপনাদেরকে তাহলে ভালো হবে। এই যে এই দিক থেকে একটা শেড যেটা হচ্ছে গাঢ় ইয়েলো দেওয়া আছে, এই দিক থেকে একটা শেডের গাঢ় ইয়েলো দেওয়া আছে, সেই শেডটা আমরা এখন ক্রিয়েট করব। গাঢ় ইয়েলোর জন্য আমরা নিলাম
আচ্ছা এখন আমরা যেটা করি সর্বপ্রথম হচ্ছে আমাদের এই গ্লাসটার কাজটা আগে আমরা সেরে দেই গ্লাসের ভিতরটা দিলাম আমি এখন ব্ল্যাক অনলি ব্ল্যাক যাবে ভিতরে ব্ল্যাকের কাজ শেষ এরপর কি ছিল এরপর ছিল হচ্ছে এটার ভিতর ছিল হোয়াইট এটার ভিতর ছিল ইয়েলো সরি এটার ভিতরে ছিল হোয়াইট তারপর এটার ভিতর ছিল ইয়েলো আমি এটাকে ক্লিক করলাম করে আমি ইয়েলো নিয়ে নিলাম এখানে এই যে যখন আমি স্ট্রোক কালার থেকে ফিল কালারে নিয়ে আসলাম তখনই কিন্তু আরও কিছু চেঞ্জ হয়ে গেছে এই জায়গাগুলোকেও আমাদের আবার চেঞ্জ করতে হবে তো এখন আমি আবার একটা চোখকে ঠিক রাখার পরে আমি যেটা করব এই যে এটাকে ক্লিক করলাম করে আমি জাস্ট এই যে এটার উপর ক্লিক করলাম তারপরে এটার উপর আমি নিলাম স্যাম্পল নিলাম এবং এই যে হোয়াইটের উপর স্যাম্পলটা পেস্ট করে দিলাম আমার কাজ মোটামুটি হয়ে গেল এরপর এখানে যেহেতু ব্ল্যাক আমি ব্ল্যাক নিলাম এটাতে ব্ল্যাক করে দিলে কিন্তু এটা ফিল হয়ে গেছে এটাকে আমি এখন স্টক করে দেবো আচ্ছা স্টক করে দিলে এটাতে আবার পেস্ট করি দেখেন এটা ব্ল্যাক চলে যাবে এটাতে দিলাম ব্ল্যাক এটাতে দিলাম ব্ল্যাক মাউসটা স্টক এটাকে দিলাম ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এরপর এই যেটা ব্ল্যাক দেখতেছি এটার আবার ফিল কালার হবে ইয়েলো তো এটাতে আমি ফিল কালার এখন ইয়েলো দেবো ফিল কালার ইয়েলো দেওয়ার জন্য আমি এবার এটার জন্য প্যালেট ইউজ করবো ইয়েলো 100% ব্ল্যাক 0 0 0 তিনটে জিরো জাস্ট হোয়াইটে 100% থাকবে এখন আমি এটা দিয়ে দিই আচ্ছা এটার ইয়েলোটা তো অনেক ইয়ে দেখাচ্ছিল এই হয়ে গেল এখন আমাদের এই যে চতুর্দিকে একটা ডার্কনেস যেটা আছে সেটাকে আমরা তৈরি করব এই শেডটা দিয়ে আমরা পদ্ধতিতে এটাকে কাটব এখন দেখেন এখানে কয়েকটা জিনিস আপনারা পাবেন এখানে একটা হোয়াইট আছে এইদিকে একটা হোয়াইট আছে এইখানে একটা হোয়াইট আছে এটা আমরা এখন ক্রিয়েট করব এটা ক্রিয়েট করার জন্য এই যে এটা যেটা আমরা এখন 100% করে দিলাম এটাকে একটু নান করে দেবো কারণ এটা যদি 100% থাকে তাহলে আমরা এইটা কিন্তু দেখতে পাচ্ছি না এই জন্য এটাকে আগে একটু নান করে দিয়ে আমরা এখন আগে আবার জেনারেট করি আগে আমার কাজ ডান এখন আমি যেটা করি সর্বপ্রথম আমার এটার যে ইয়েলোটা দেওয়ার কথা ছিল সেই ইয়েলোটা 100% করে দিলাম এটা হোয়াইট সেই হোয়াইটটাকে আমি এখন ফিল কালারে করে দিলাম এটাকে হোয়াইট করে দিলাম এটাকে হোয়াইট করে দিলাম আমার এই পর্যন্ত শেষ এখন এই যে শেপটা এই শেপটাকে আমার এখানে আলাদা একটা শেপ তৈরি করে দিতে হবে এটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সর্বপ্রথম এইখানে এই শেপটার একটা কপি করে নেব কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নিয়ে এটাকে আবার এটার সঙ্গে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পরে দেখেন এইদিকে আবার এটা কিন্তু ওইদিকে চলে আসছে তো এটা যাতে জন্য এইদিকে আবার না থাকে এটার জন্য আমি আবারও অ্যাঙ্কর সিলেক্ট করে আমি এখন ডিলেট করব
এই অঙ্কগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি আমি। আচ্ছা এটা গন্ডগোল হয়ে গেছে, যাই হোক আমরা তাহলে এটা জয়েন না করি আর। জয়েন তো আমি এটা কপি পেস্ট না করেই সরাসরি, ধরুন যে এটা আছে এটাকে আমি এখন একটু বাড়াই দেব, এটা নিয়ে আমি জাস্ট এটাকে একটু বাড়াই দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন যে অবশ্যই যেটা বাড়াবেন সেটা যেন এই যে এখানকার যে লাইনটা আছে সেই লাইনটা যেন ক্রস করে, এই যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা যেন ক্রস করে যায় এই অঙ্কটা। এটা কারণটা কি, কারণ এই বর্ডার লাইন দিয়ে আমরা কিন্তু ওটাকে কাটবো, আমাদের কাজের সুবিধার্থে ওটাকে আমরা কেটে নেবো যাতে জন্য কাজটা আমরা সহজেই করতে পারি। এখন এই দুইটা বর্ডার লাইনকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা পাথ ফাইন্ডারে চলে যাব। পাথ ফাইন্ডার এখান থেকে হচ্ছে আমরা ডিভাইডেড করে দেব, ডিভাইডেড করে দিলে দেখেন এখানে শেপ হয়ে গেছে তিনটা, সরি এখানে শেপ হলো এখন দুইটা শেপ হয়ে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে এলিমেন্টসগুলো বর্তমান নেই, তো আমরা এটাকে আনগ্রুপ করার আগেই আমরা এটাকে ডিরেক্ট পেস্ট ইন ব্যাক করে দেব। পেস্ট ইন ব্যাক করার দরুন এটা আমাদের ভিতরে চলে গেল, আমাদের এখন আর এখানে আপাতত কোনো কাজ নেই। এখন আমরা এই যে মাঝখানে আমাদের যে জায়গাগুলোকে একটু সমস্যা হয়ে আছে আমরা এখন সেইগুলোকে একটু ঠিকঠাক করব, এই যে চশমার যে জায়গাগুলো, চশমার এই যে এখানে একটা শেপ বেরোচ্ছে এটা আসলে এই জায়গাটা থেকেই বেরোচ্ছে, কারণ এই জায়গাটাতে আমরা যেভাবে করছি তাতে আসলে এই জায়গা থেকেই কিন্তু শেপটা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে মাইনাস করে দিই। করেও কাজ হলো না, তার মানে এখানে অবশ্যই কোনো একটা জায়গা থেকে ঘাবলা হচ্ছে যেটার অরেঞ্জ কালার চলে আসবে। আমরা এখন এটাতে কন্ট্রোল আর অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করে দিই, দেখেন আমার সব কিছু ঠিক আছে, বাট এখানে একটা গাঢ় আকার ধারণ করে গেল, এটা ফুলই হলো, এটা কিন্তু 100% হলো, হইল না। আচ্ছা এই পর্যন্ত আমার ওকে, এখন আমাকে তৈরি করতে হবে মাথাটা, মানে মাথার উপরের যে অংশটা আছে সেটা। আমি এখন আবারও যাই, ট্যাব টুলে গেলাম, গিয়ে আমি এখান থেকে শুরু করলাম। এরপর এই যে দেখেন এই জায়গাতে নিয়ে আসলেই এটা হচ্ছে কনভার্ট অঙ্কর চলে আসতেছে, আপনি যদি এইদিকে যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে এই দিকের অঙ্কটা কনভার্ট হবে, সাধারণত সামনের অঙ্কটাই আপনার যাবে। ওকে এটাকে আমি এখন পেস্ট ইন ব্যাক করে দেব, পেস্ট ইন ব্যাক করে দিলে এই জায়গাটাতে একটু ঝামেলা হচ্ছে, আমি এটাকে এখন একটু নড়াই চড়াই জায়গা মতো পেস্ট করে দেব। আচ্ছা একটু জাস্ট আমাকে একটা গুরুত্বপূর্ণ ফোন কল নিতে হচ্ছে, আচ্ছা
আপনারটা নেব তার আগে এখানে আরো একটা কিন্তু জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে, যেমন এই দেখেন আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু আরো একটা শেপ আছে যেটা হচ্ছে আপনার চুলের মাঝখানে একটা আকার ধারণ করছে। এইদিকে আবার ওই শেপটাই এদিকে আবার দেওয়া আছে, এটা একই কালার, প্রায় প্রায় ডার্কনেসের মধ্যেই পড়ে এই কালারটা। তো আমরা তাহলে এখন আবার একটু নিলাম পেন টুল নিয়ে, এটাতে কোনো সমস্যা নাই কারণ এটা আপনার জাস্ট নিয়ে আসা নিয়ে কথা, তো এটাতে অতটা ঝামেলা করবে না বা হবে না। আমি যেটা করবো এই কালারগুলোকে ফিল কালারে পরিণত করার জন্য আমাকে সর্বপ্রথম এই কালারটা নিয়ে এসে এটাকে 100% করে দেবো। বর্তমান যা আছে এটা একটু হালকা ডার্কনেস চলে আসবে, আমার এখানে আপনারা এটা করতে পারেন এটা 100%, এটা 75% করে দিতে পারেন, এটা আপনার 50% করে দিতে পারেন। হালকা ডার্কনেস থাকবে, ফুল ডার্ক না, হালকা ডার্কনেস থাকবে। এরপর আপনারা এখানে কিন্তু দেখেন ফিল কালার কিন্তু আমি খালি করছি, স্টক কালার কিন্তু নাই, আমি এখানে এখন ফিল কালার করে দিলাম। এরপর এটার যে হালকা ডার্কনেস থেকে এই কালারটা আবার আপনারা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে বা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দিলেন, তারপর এই যে ফিল কালারটা উপরে রেখে আপনারা এখন এটাকে 100% ডার্ক করে দেন। কিন্তু যদি আপনারা এই যে ডার্কটাকে যদি ব্ল্যাক মানে ডার্ক যেটা স্টক কালার সেটাকে যদি নিয়ে যান আপনারা ফিল কালারে, তাহলে কিন্তু এই যে আমরা আগের যে স্ট্রোকটা রেখেছিলাম সেটাতে কিন্তু সমস্যা হবে। এটাতে যাতে যেন সমস্যা ক্রিয়েট না হয় এই জন্যই কিন্তু আমি একবারেই এটা নেই নেই না নিয়ে এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের আজকের মতো ট্যাটু ডিজাইন, যে ট্যাটুটা আমাদের 100% একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেছিল। আচ্ছা আমরা আর একটু টাচ দেব, দেখি এটাকে পুরোটাকে সিলেক্ট করে দেখি তো এটা কোথা থেকে আসতেছে। এইটুকু জায়গার জন্য এই যে এটা যাচ্ছে, ডিলার অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিলেই সব সমস্যা সলভ। এখন এটারে আবার একটু ঠিকঠাক করতে হবে, জায়গাটাতে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের অ্যাড করে দেওয়া দরকার, না হলে এটা খুব হার্ড দেখাচ্ছে। একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিয়ে এটাকে একটু সাইজ বাইজ আমাদের একটু করে দিতে হবে, না হলে একটু হার্ড দেখাচ্ছিল ওটা। এরপর হচ্ছে এই যে এই জায়গাটাতে কিন্তু একটু ফাইনাল একটা টাচ দেওয়া দরকার, কারণ এই জায়গাটা আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। কনভার্ট বলতে আমরা জাস্ট যে এটাকে এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে যদি আমরা এই যে কনভার্ট অ্যাঙ্কর যদি ক্লিক করি তাহলে এটা হয়ে যাবে। আমরা এখন এটাকে একটু টাচ দিয়ে দেবো হালকা, সুতরাং যাতে যেন কর্নার আকারে দেখায়, ব্যাস কর্নার থেকে ওটা রাউন্ডেড হয়ে গেল। আবার এটাকে একটু আঁকা দিতে হবে, নাহলে এটা খারাপ দেখাচ্ছে।
আমরা কপি করছি ঠিকই, কিন্তু তথাপি আমাদের এটা একটু যত যেন রিয়ালিটিটা যত যেন থাকে, রিয়ালিটিটা আবার যেন নষ্ট হয়ে না যায়। আপনি হুবহু কপি করতে পারেন, কিন্তু আমি যেভাবে করতেছি এভাবে করলে আশা করি যে আপনাদের কপিরাইট ধরবে না। আশা করি এটাতে কপিরাইট ধরার কোনো সুযোগ থাকবে না। স্যার, চোখের ভিতরে কালারটা চেঞ্জ করে দেওয়া যায় না, ব্ল্যাক করে দেওয়া যায় না? ব্ল্যাক? হুম, আচ্ছা তাহলে, হ্যাঁ অবশ্যই যাবে, যাবে না যে তা নয়। আপনার তাহলে এটাকে আমি এইভাবে ছোট না করে আমি একটা সহজ উপায় নেই, দুইটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি স্কেল টুলের মাধ্যমে সিলেক্ট ইয়া করবো, ছোট করব, সো দ্যাট এটা একসঙ্গে যেন সমান আকারে ছোট হয়। দুইটা একসঙ্গে করলে ঝামেলা হচ্ছে, তাহলে আমি একটাই করে নিই। আমি জাস্ট একটাকে সিলেক্ট করলাম, স্কেল টুল ইউজ করব, 75% দিলাম, এটা আমার ছোট হয়ে গেল। এরপর আবার কন্ট্রোল চেপে ধরে পরেরটাকে সিলেক্ট করলাম, করে আবারও স্কেল টুল, 75% তো করাই আছে, ওকে করলাম। এরপর এখন দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট এখন ব্ল্যাক করে দেব, ব্ল্যাক। এখন কিন্তু আমার স্কেলস ওকে, আমি এখন যেটা করব আমার এখান থেকে এটাকে লকটা তুলে দিয়ে এটাকে নিয়ে এসে এই যে ডিলেট অথবা ওটাকে সিলেক্ট করে জাস্ট ডিলেট করে দিলেই ওটা চলে যাবে, ব্যাস। এখন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেটাকে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করার পরে এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, এই ডিজাইনটাকেই আমি যেটা করব এটারই একটা আগে কপি করে নিই, নেওয়ার পরে সেটাকে একটু বড় করব। আচ্ছা দেখেন তো, এই ডিজাইনটাতে যে সুন্দর লাগতেছিল এই ডিজাইনটা কি ওই একই সুন্দর লাগতেছে?